সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হোয়াট ইজ জিএসটি? গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, মানে জি ফর হচ্ছে গুডস, গুডস মানে হচ্ছে পণ্য, এস ফর সার্ভিসেস মানে সেবায়, আর টি ফর ট্যাক্স, ট্যাক্স মানে কর। তো জিএসটি মানে হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, গুডস মানে পণ্য, সার্ভিসেস মানে সেবায়, ট্যাক্স মানে কর। তো আমরা জানি যে ব্যবসায়ে মোটামুটি তিন ধরনের কোম্পানি কাজ করে। এক নম্বর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানি পণ্য উৎপাদন করে এবং তৈরি করা পণ্য বিক্রি করে তাদেরকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে। দুই নম্বর ট্রেডিং কোম্পানি, যে কোম্পানি কেবলমাত্র পণ্যের ব্যবসা করে, অর্থাৎ তৈরি করা পণ্য ক্রয় করে মুনাফা নিয়ে বিক্রি করে দেয়, সেই কোম্পানিগুলিকে ট্রেডিং কোম্পানি বলা হয়। তিন নম্বর সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যে কোম্পানি কেবলমাত্র সেবা দেওয়ার কাজ করে সেই কোম্পানিগুলিকে সার্ভিস প্রোভাইডার কোম্পানি বলে। যখন জিএসটি ভারতে চালু হয়নি তখন ভারত কোম্পানির নেচার এবং পণ্য অনুযায়ী আলাদা আলাদা ট্যাক্স অ্যাপ্লাই করা হতো, যেমন পণ্যের উপরে ভ্যাট, সিএসটি, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর সিএসটি হচ্ছে সেন্ট্রাল সেল ট্যাক্স, আর পণ্য উৎপাদনের উপরে এক্সাইজ ডিউটি, সার্ভিসের উপর সার্ভিস ট্যাক্স, এবং এন্টারটেনমেন্টের উপর এন্টারটেনমেন্ট ট্যাক্স। উপরের দেওয়া বিবরণ থেকে আপনারা তো জেনেই গেলেন যে সেই সময় আলাদা আলাদা ট্যাক্স নেওয়া হতো, আর বর্তমানে এই সমস্ত একটাই ট্যাক্স, অর্থাৎ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে মার্জ করা হয়েছে। এই জন্য একে ওয়ান নেশন ওয়ান ট্যাক্সও বলা হয়। ভ্যাট ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এক্সাইজ, আপনার সার্ভিসেস ট্যাক্স, সিএসটি, এই পুরো ট্যাক্সটাকে একটা ট্যাক্সে পরিণত করা হয়েছে, তার নাম হচ্ছে জিএসটি। বোঝা গেল? তো জিএসটি নাম্বার নেওয়ার যোগ্যতা বা লিমিট কি আছে? জিএসটি এর নিয়ম অনুযায়ী জিএসটি নাম্বার নেওয়ার জন্য নিজের টার্নওভারের আগে আপনাকে নিজের রাজ্যকে দেখতে হবে যে আপনি কোন রাজ্যে আছেন বা ব্যবসা করতে চাইছেন বা করছেন। সমস্ত রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর নর্মাল ক্যাটাগরি, যদিও কোনো ব্যবসায়ীর টার্নওভারের আগে ফিনান্সিয়াল ইয়ারে 40 লাখের বেশি হয়, যদি কোনো ব্যবসায়ীর টার্নওভারের আগে ফিনান্সিয়াল ইয়ারে 40 লাখের বেশি হয় তাহলে সেই ব্যবসায়ীকে জিএসটি নেওয়ার, জিএসটি নাম্বার নেওয়া বাধ্যতামূলক। সেটা হচ্ছে 1 এপ্রিল 2019 থেকে চালু হয়েছে, এটা লাগু হয়েছে। এর অন্তর্গত অনেক রাজ্য আছে, যেমন ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, আসাম, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু আর ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত রাজ্য আসছে নর্মাল ক্যাটাগরির মধ্যে। দুই নম্বর স্পেশাল ক্যাটাগরি, যদি কোনো ব্যবসায়ীর টার্নওভার আগের ফিনান্সিয়াল ইয়ারে 20 লাখের বেশি হয় তাহলে সেই ব্যবসায়ীকে জিএসটি নাম্বার নিতে হবে 1 এপ্রিল 2019 থেকে, এটা নিয়ম চালু হয়েছে। 20 লাখের বেশি হলে তাকে জিএসটি নাম্বার নিতে হবে। সে এর মধ্যে যে রাজ্যগুলি পড়ে তার মধ্যে হচ্ছে পন্ডুচেরি, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই রাজ্যগুলোতে 20 লাখের বেশি যদি কোনো ব্যবসায়ীর টার্নওভার হয় তার আগের ফিনান্সিয়াল ইয়ারে তাহলে তাকে সেই কোম্পানিগুলো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়বে। এতো হয়ে গেল টার্নওভারের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি ওয়েতে টার্নওভারের লিমিট কোনো গুরুত্বই নাই। এই জন্য আপনি কোনো ব্যবসায়ী হন, যদি ব্যবসায়ী হন তবে জিএসটি নাম্বার ছাড়া কোনো রাজ্য থেকে পণ্য কিনতেই পারবেন না, কারণ ট্রান্সপোর্টার জিএসটি নাম্বার ছাড়া পণ্য ডেলিভারি করে না। এই জন্য মনে রাখবেন ব্যবসা করতে হলে জিএসটি নাম্বার নিতে হবে। টার্নওভার কাকে বলে, তাই তো? আচ্ছা, ব্যবসায়ের সমস্ত ধরনের সেলসকে অ্যাগ্রিগেট টার্নওভার বলা হয়। জিএসটি নম্বর কোনটা নেবেন বলি, জিএসটি নম্বর নেওয়ার আগে আপনার ব্যবসায়ের জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়।
জিএসটি রেজিস্ট্রেশন আবার দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর কম্পোজিশন স্কিম, এমনিতে তো এই স্কিমটি ছোট ব্যবসায়ীদের জন্য করা হয়েছে, এটাকে নেওয়ার জন্য কিছু নিয়ম নীতি বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাগ হচ্ছে কম্পোজিশন স্কিম ফর ট্রেডিং কোম্পানি, যে ব্যবসায়ী পণ্যের ব্যবসা করে তাকে ট্রেডিং কোম্পানির শ্রেণীতে রাখা হয়েছে। এই ব্যবসায়ীটি যদি এই স্কিমটি নিতে চায় তাহলে তার ব্যবসায়ে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর, ব্যবসায়ের টার্নওভার আগের ফিনান্সিয়াল ইয়ারে 1.5 কোটির বেশি হওয়া যাবে না, এবং নতুন ব্যবসায়ী হলে তারও টার্নওভার 1.5 কোটির বেশি হওয়া যাবে না। দুই নম্বর নিয়ম, এই ব্যবসায়ী নিজের রাজ্য ছাড়াও অন্য রাজ্যে পণ্য বিক্রি করতে পাবে না, অর্থাৎ অন্য রাজ্য থেকে পণ্য কিনতে তো পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। কম্পোজিশন স্কিমের এটা হচ্ছে রুলস বা নিয়ম নীতি। আচ্ছা, দুই নম্বর কম্পোজিশন স্কিম ফর সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তো এর আগেরটা কি বললাম গুডস, তাই তো, এবার সার্ভিস প্রোভাইডার, তো যে কোম্পানি সেবা দেওয়ার কাজ করে তাকে সার্ভিস প্রোভাইডার কোম্পানি বলা হয়। যদি এই ধরনের কোম্পানির টার্নওভার আগের ফিনান্সিয়াল ইয়ারে 50 লাখের বেশি না হলে এই স্কিমটি নিতে পারবে। কম্পোজিশন স্কিম নেওয়ার পর কোম্পানির ওপর কিছু নিয়ম চালু হয়ে যায়, আর সেগুলি হল এক নম্বর, নো আইটিসি অ্যাভেলেবল, মানে আইটিসি পাবে না। এই ধরনের ব্যবসায়ীরা ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিটের লাভ পাবে না বা পায় না, অর্থাৎ এই ব্যবসায়ী সার্ভিস ক্রয়ের এগেনস্টে যে জিএসটি পে করবে তার ইনপুট নিতে পাবে না। দুই নম্বর, নো জিএসটি চার্জ, এই ধরনের ব্যবসায়ীরা মাল বা সেবা বিক্রি করার সময় জিএসটি সংগৃহীত করতে পারবে না বা নিতে পারবে না। তিন নম্বর, এই ধরনের ব্যবসায়ীর পাকা বিলে কম্পোজিশন স্কিম লিখা থাকতে হবে, কারণ অন্য ডিলার যাতে বুঝতে পারে। চার নম্বর রুলস হচ্ছে, ব্যবসায়ীকে প্রত্যেক 3 মাসে মানে কোয়ার্টারলি মোট বিক্রয়ের উপর জিএসটি দিতে হবে। ফর ট্রেডিং কোম্পানি, এবার ট্রেডিং কোম্পানির জন্য কি নিয়ম নীতি, তো নিজের 3 মাসে মানে কোয়ার্টারলির মোট বিক্রয়ের উপরে 1%, মানে যদি ট্রেডিং কোম্পানি হয় তাহলে 1% দিতে হবে, সিজিএসটি হলে 0.5% আর এসজিএসটি 0.5%, বুঝছেন, 1%। আর যদি সার্ভিস প্রোভাইডার কোম্পানি হয় তাহলে নিজের 3 মাসের মোট বিক্রয়ের 6% দিতে হবে, মানে সিজিএসটি 3%, এসজিএসটি 3%। আর যদি রেস্টুরেন্ট হয় তো রেস্টুরেন্টের জন্য নিজের 3 মাসের মোট বিক্রয়ের উপরে 5% দিতে হবে, মানে এসজিএসটি 2.5% আর সিজিএসটি 2.5%। পরের নিয়ম, ব্যবসায়ীর প্রত্যেক কোয়ার্টারলে CMP08 জিএসটি রিটার্ন ফাইল এবং বছরের একবার GSTR9A ফাইল করতে হবে, মানে দুটো রিটার্ন ফাইল করতে হবে, একটা কোয়ার্টারলি করতে হবে CMP08 আর বছরে একবার করতে হবে GSTR9A। এই স্কিমের অন্তর্গত প্রত্যেক বিলের হিসাব গভর্নমেন্টকে দিতে হয় না, এটাই একটা সুবিধা। আর নর্মাল স্কিম, তো এটা কি বললাম, কম্পোজিশন স্কিম বললাম, এবার নর্মাল স্কিম, তো নর্মাল স্কিমে বলা হচ্ছে কম্পোজিশন স্কিম ছাড়াও ব্যবসায়ী নর্মাল স্কিম নিতে পারে, যদিও আমরা জানি যে কম্পোজিশন স্কিম ছোট ব্যবসায়ী অথবা একাকী ব্যবসায়ী ইন্ডিভিজুয়ালের জন্য হয়। আরো সহজ ভাষায় বলতে গেলে একাকী ব্যবসায়ী ছাড়া সমস্ত কোম্পানিকেই নর্মাল স্কিম নিতে হয়। নর্মাল স্কিমের অন্তর্গত নিম্নলিখিত নিয়মগুলি পালন করতে হবে, কিছু নিয়ম আমি বলছি। এক নম্বর নিয়ম হচ্ছে, নর্মাল স্কিম রেগুলারের অন্তর্গত ব্যবসায়ী পণ্য বা সেবা ক্রয়ের উপর যে জিএসটি পে করবে তার আইটিসি প্রাপ্ত হয়ে যায়, মানে এর আগে ছিল আইটিসি পেতাম না, এবার আইটিসি পাওয়া যাবে।
দুই নম্বর, এই স্কিমের অন্তর্গত ইন্টার স্টেট এবং ইন্ট্রা স্টেট সকল জায়গায় মাল বিক্রি করতে পারবে। তিন নম্বর, এই স্কিমের অন্তর্গত ব্যবসায়ী পণ্য বা সেবা বিক্রয় করে গ্রাহকের থেকে জিএসটি সংগৃহীত করতে পারবে, মানে অনেকটাই সুবিধা, তাই না? চার নম্বর, ব্যবসায়ী নিজের আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি বাদ দিয়ে বাকি জিএসটি পে করতে হয়, মানে আউটপুট মাইনাস ইনপুট ইকুয়াল টু জিএসটি পেয়েবল। তারপরে নিয়ম, এই জিএসটির অন্তর্গত ব্যবসায়ীকে প্রত্যেক বিলের হিসাব গভর্নমেন্টকে দিতে হবে। তারপরে নিয়ম, ব্যবসায়ীকে জিএসটি আর ওয়ান, জিএসটি আর থ্রি বি, জিএসটি আর টু এবং জিএসটি আর নাইন রিটার্ন ফাইল করতে হয়। তো হাউ টু গেট জিএসটি নাম্বার, কিভাবে আমরা জিএসটি নাম্বার পাবো, মানে কি কি লাগবে? তো যদি আপনি ইন্ডিভিজুয়ালের জন্য জিএসটি নিতে চান নাম্বার, তাহলে আপনাকে লাগবে প্রথমত প্যান কার্ড, আধার কার্ড, একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, বিজনেসের প্লেস যেখানে আপনার বিজনেস করছেন সেই জায়গাটার অ্যাড্রেস প্রুফ লাগবে, আপনার রেসিডেন্টসের একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, ফটো লাগবে, একটা মোবাইল নম্বর লাগবে এবং ইমেল আইডি লাগবে জিএসটি নাম্বার নেওয়ার জন্য। তো জিএসটি রেজিস্ট্রেশন কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা হবে। যে রেজিস্ট্রেশন করার জন্য জিএসটির অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.gst.gov.in। এখানে কোনো জিএসটি নাম্বার বা জিএসটি রেজিস্ট্রেশন করার জন্য বা নাম্বার তৈরি করার জন্য কোনো এক টাকাও কোনো চার্জ লাগে না। তবে যার কাছে করাবেন সে তো নিজে খেটে করবে না, তার চার্জ নিয়েই থাকে। তো যে যেমন চার্জ নেয়, আপনি পারলে নিজেই করে নিতে পারেন, তবে খুবই সোজা, আপনার মাত্র 10-15 মিনিটের মধ্যে জিএসটি নাম্বার আপনি নিজেই নিয়ে নিতে পারবেন। নিজের মোবাইল থেকে হোক, ল্যাপটপ কম্পিউটার থেকে হোক, আপনি নিজে বাড়িতে বসে বসে জিএসটি নাম্বার নিয়ে নিতে পারবেন। কিভাবে নিতে হয় পুরো বিস্তারিত আমি ভিডিও আপনাদেরকে দিব, কিভাবে জিএসটি নাম্বার নিতে হয়, পুরো রিটার্ন ফাইল কিভাবে করতে হয় এ টু জেড। তো যদি আপনার আমাদের চ্যানেলটাই নতুন হয়ে থাকেন আপনি, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।